আপনাদের বাড়ি কি ওই ওই পারে না মানে সাগর দিয়ে পার হতে হবে হ্যাঁ হ্যাঁ আপনার স্বামীর নাম কি মজিবুর শেখ মজিবুর শেখ আপনার নাম আমেনা আমেনা ঠিকই আছে চলেন আপনারা এখানে আসছে হচ্ছে রাস্তা খুঁজে পাচ্ছিলেন না তো মানে এই সাগর দিয়ে পার তো রিক্স হয়ে যাবে মানে নাকি বাসের সাগর হ্যাঁ ওই যে বাসের সাগর দিছিলাম বা ওইখানে বলবো না যেইখানে পাটের জাগ দিছিল সিমিটির খুঁটি এসব সব ভাঙি ছিড়ি ইয়ে গেছে এখন যাতা পাট হতে পারিনি তাই যে লোকজন কাছে বাস পাই আইনি তাই গিয়ে চলেছি আপনাদের এখান থেকে কোনো সময় ইয়ে হয়নি মানে পড়ে টড়ে যাওয়ার কোনো ইয়ে নাই হ্যাঁ দুই দিনকে তো কথা কই দিয়েছে আপনার স্বামী কি স্ট্রোক করছিল মনে হয় না যতদূর খোঁজ খবর নিলাম তাতে তো শুনলাম যে স্ট্রোক করছিল ওনার ওষুধের ওষুধ খাওয়ারও সমস্যা নাকি টাকা পয়সার ও মাসে 3000 টাকার ওষুধ লাগে ওই দেয় দুই মাস পর এক মাস পর 1000 দেয় 500 দেয় ওই হয় না আর ফেলি ফেলি ওদেরই সংসার চলে না একজনে বড় জনা গুস্তু দিলাম পাইছে সেকেন্ড দিতে একজন ওই মাঠের মধ্যে আর এই ছোটটাও অনেকদিন পরে বাসার সাঁকো দিয়ে পার হলাম বেশ ভালোই লাগলো তবে একটু রিস্ক মনে হচ্ছিল এটা কি আপনার নাতি নাকি তোমার নাম কি আলামিন 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 আচ্ছা মাশাআল্লাহ ভালো নাম আশা এই কি স্কুলে ভর্তি করছেন ও কি একাই নাকি ভাই বোন আছে উঠান ঝাড়ু দিচ্ছে এটা আপনার নাতি আচ্ছা কোন ঘরে থাকেন এই ঘরে থাকি তখন ও রান্নাঘর এটা হ্যাঁ উপরে পাঠশালা না হ্যাঁ উপরে পাঠশালা এ অনেক আগে বানাইছিলেন নাকি পাটকাঠিগুলো তো ইয়ে হয়ে গেছে পচে গেছে তো একদম ওই দে দুই বছর আর বছর দেওয়া হইছে ও মধ্যে কাগজ এই এই ঘরে আপনারা থাকেন একটু যাওয়া যাবে কেউ আছে ভিতরে না কেউ নাই দেখে চলেন তো একটু আচ্ছা কি কি আছে ঘরের মধ্যে একটু দেখি এদিকে এদিকে কি রাখেন মুরগি টুরগি নাকি এই পাশটা কি রাখি নে বাবা অনেক পুরনো বাক্স না আজ 5 বছর হলো কি নিয়ে রাখছিলাম এখানে কে কে থাকে এই বিছানে এতে তো আমার চাচা থাকে আমি থাকি দুইজন থাকেন হ্যাঁ চাচা মনে হয় আসলো বাইরে থেকে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভালো আছেন চাচার স্ট্রোকের পর থেকে হাত এরকম কাঁপে নাকি হ্যাঁ আপা হাত লাগে এই 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 সাইডে আসেন তো একটু উঁচু করতে পারেন না ওটা উঁচু করতে পারেন হ্যাঁ এই যে বাড়ি এই পারে হাতে এরকম কাঁপে না কত বছর আগে স্ট্রোক হয়েছে 3 বছর আগে না তো ওষুধ খাওয়াচ্ছেন ওষুধ আজ কতদিন খাওয়াচ্ছেন বাপ দেখা তো কি কেউ দেয়নি আর খাচ্ছে তখন আসার সময় মনে হয় বললেন মাসে 3000 টাকার ওষুধ লাগে হ্যাঁ স্যার এখন তো আর ইনকাম নাই না ইনকাম বাবারে ওই যে ভাই ওর ভাই সকলটা দেয় মামা তো ভাইরা দেয় তাই কোনো রকম খাই ওই 15 টাকা কেজি চাল জানি আচ্ছা আচ্ছা আপনার ছেলে মেয়ে কয়জন আমার 3 ছেলে 2 মেয়ে 3 ছেলে 2 মেয়ে 3 ছেলে কি এখানেই থাকে না 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 খালি ছোটটা ছোটটা এখানে কি করে ছোট ছেলে ছোট ছেলে ওই যে লোকের এই রাজমিস্ত্রি কাজ করে সময়তে রিকশাও চালায় পাটও দেয় ও নির্দিষ্ট কোনো কাজ না তার ইনকাম প্রতিদিন তার মানে 400-500 এরকম থাকে 400-500 থাকে না ওই যে রিকশা চালালে পর 150 টাকা তার ভাড়া দেওয়াই লাগে রিকশার যে মালিক তাকে দেওয়া লাগে আচ্ছা আচ্ছা ভাড়া হয় না মানে ওনার পক্ষে চাচার মাসের ওষুধের টাকাটা সম্ভব না সম্ভব না নাকি না ওই দেয় ওই যে আমার দেওর দেয় আর ইয়ার এক মামাতো ভাই আছে দেয় ওই কোন রকম সবসময় তারা যখন দিয়ে যায় সেখন সবসময় তো যাওয়া যায় না বাবা একজন কাছে সবসময় সম্ভব হয় না সবসময় নিজে তো একটা বিবেক আছে বুঝতে পারছি আজ 15 দিন হলো খাতেই পাচ্ছে না ওষুধ চাচা যখন সুস্থ ছিলেন কি কাজ করতেন ঘরের কাজ করতেন ঘরের কাজ এই টিনের যে ঘর বাসা বিল্ডিং না না কিরকম এই যে আগে খেরের ঘরটা ছিল না বেড়াটারা ওই সব ঘর কাজ করতে বলু দিয়ে ঘর বল আমাদের এলাকায় বলে হচ্ছে ঘরামি হ্যাঁ আমাদের এলাকায় কি বলে হ্যাঁ ঘরামি ঘরামি বললাম আর এখানে কত বছর করলেন ঘরামির কাজ ঘরামির কাজ আমি মেলাই করছি
আনুমানিক কত বছর? 20-30 বছর এরকম? তাহলে আপনার বয়স কত এখন? 70? বেশি আশি হয়ে গেছে। তাহলে ছোট ছেলে যতটুকু আপনাদের সাপোর্ট দেয় আর ওনার আত্মীয় স্বজন একটু সাপোর্ট দেয়, সবসময় সম্ভব হয় না, আপনারাও চান না যে কেমন দেখায় ব্যাপারটা, এরকম আর কি না? বুঝতে পারছি। তো ঘরে এমনিতে তো মনে হচ্ছে ভালোই আছে, মানে উপর থেকে পানি টানি পড়ার তো মনে হয় সম্ভাবনা এরকম দেখলাম না, মানে ঘরটা ছোট হলেও জানালা দেওয়ার দরকার, এই সামনে একটা জানালা থাকলে ভালো হতো। আর এই পাশে হচ্ছে টিনের বেড়া নাই, একটু পাট কাটে দিয়ে রাখছেন। পেছন সাইডটা কিরকম দেখে আসেন তো, কিরকম আপনাদের এদিকে সম্পূর্ণ মাঠ তাই না? আপনাদের মাঠের জমি আছে? কোনো আবাদ টাবাদ হয় নাই? না, এমনিতে আপনাদের ইয়ে ঠিক আছে, পিছনের যে বেড়া তারপরে এইগুলো মোটামুটি ঠিক আছে, ঘরের ওই রকম আপনাদের প্রয়োজনীয়তা নাই? বাথরুম আছে? ভালো বাথরুম? না বাবু, বাথরুম নাই। একদমই নাই নাকি খারাপ? কই দেখি, কোন পাশে? ওইটা না? আপনাদের একটা ভালো বাথরুম তার মানে দরকার, ঘরের অবস্থা মোটামুটি ঠিক আছে, একটা বাথরুম দরকার। টিউব অয়েল আছে? এই যে উপরে এরকম লতা পাতা এগুলো ই করতে পারেন না, এগুলো থেকে তো পোকামাকড় হয়, এটা তো কেমন অবস্থা? এটা দরজা না? এটা একটা বাথরুম আপনাদের দরকার, দেখি একটা বাথরুমের ব্যবস্থা করা যায় কিনা। টিউব অয়েল কই, কোন পাশে? এটা আপনার নাতি আছে, আপনি আছেন, ছেলের বউ আছে, এরা গোসল করে এখানে, এভাবে রাখলে তো হবে না। এদিকে মাঠে লোকজন কাজ করে না তো? তারা তো পুরুষ মানুষরা যখন কাজ করে, আপনাদের এখানে গোসল করা তো নিরাপদ না, এটা কেমন কথা হলো? এই পাশটা সম্পূর্ণ খোলা, আর এই পাশ দিয়েই তো এই যে দেখা যাচ্ছে যে মানুষজন এই পাশে কাজ টাজ করে, এটা লজ্জারই ব্যাপার। এই পাশটা ঢেকে দিন আপনারা, এটুকু তো অন্তত কয়েকটা টিন দিয়ে সামনের এই সাইডটা একটু ঢেকে দিলেন, আর যদি না পারেন আমরা করে দেবো, সমস্যা নাই। টিউবওয়েলের নিচে পাকা করলে ভালো হয়, তাহলে এই যে এখানে অনেক তো আপনার রোগ জীবাণু ছড়ানোর একটা ব্যবস্থাপর থাকে, এই যে এখানে সবসময় পানি জমে থাকে স্যাঁতস্যাঁতে অবস্থা, নিচে পাকা করে দিয়ে সাইড দিয়ে টিনের বেড়া টেড়া দিয়ে দিলে এই একটা পরিবেশ হবে, আর ভালো বাথরুম একটা দরকার। পানি ঠিক মতো ওঠে টিউবওয়েলে নাকি? থাকি থাকি উঠে না, থাকি থাকি তো হাওয়া বাড়াই যায় না, কি হয় বলতে পারছি না। আচ্ছা আসুন, আপনাদের একটা বাথরুম সুন্দর করে, আর হচ্ছে নিচে পাকা করে দিতে হবে টিউবওয়েলের, আর সাইড দিয়ে বেড়া দিতে হবে। আপনার এই মাসের ওষুধ খাওয়ার টাকার ব্যবস্থা হয়েছে? না, ব্যবস্থা হয় নাই। এখন আমরা আসছি, যেহেতু কিছু টাকা আপনার হাতে দিয়ে যাই, এখানে হচ্ছে 2000 টাকা আছে, এটা ধরতে পারবো না নাকি? আপনি রাখেন, ধরতে পারবো না। 2000 টাকা দিয়ে ওনার ওষুধ একটু কিনে দিয়েন, আর অনেকে হয়তো বা দেয় ওইভাবে একটু চালান। আর আমাদের এই ভিডিওটা হচ্ছে অনেকেই দেখবে, আমাদের অনেক শুভাকাঙ্ক্ষীরা আছে, অনেক ভাই বোনেরা আছে। যদি চাচার প্রতি মাসে যে ওষুধ খরচ, কেউ যদি বলে যে আমি 6 মাসের টাকাটা দিব, হ্যাঁ, কেউ যদি বলে যে আমি 1 বছরের টাকা দিব, তাহলে ওনার অন্তত ওষুধের চিন্তাটা থাকবে না তাই না? আর আপনার ছোট ছেলে যে ইনকামটা করে, আপনারা 3 বেলা খাবারটা তো কোনোভাবে চলে নাকি? খাবারের ব্যবস্থা কোনোরকম চলে? আপনার কি গরু ছাগল হাঁস মুরগি এগুলো আছে? কিছু নাই বাপ, কিছুই নাই, ছাগল মাগল কিছু নাই। আর এই জায়গায় শিয়ালের দ্বারা মুরগি টুরগি পুষতে পারিনি তাই নাকি? রাত হলে বা শিয়াল আসি বুঝাই হয়ে যায়। ওরে বাবা, এটা মাঠ তো খোলা জায়গা তো, এখানে আর শীতের মধ্যে এই জন্য বের হয়। আপনাদের কোনো ক্ষতি করে না? না না, এমনি মুরগি টুরগি ধরে এই তো? মুরগি টুরগি সেদিন পুষিই নি বাপ, আজা তো শিয়াল দেখা হয় ওইখানে কুশিলি ধরে, এখানে কলা বাগান লোকের। চাচার ওষুধের প্রতি মাসের ব্যবস্থা হলেই কি হবে, না আপনার আরও কিছু প্রয়োজন থাকলে বলেন, যদি আমরা পারি ব্যবস্থা করবো। আর যদি আপনার কোনো ছেলে মেয়েরা এই ভিডিও দেখে আপনার জন্য ওষুধের খরচ দেয় বা অন্যান্য বিষয়ে খাবার টাবারের জন্য, হ্যাঁ, যে ফল টল খাওয়ার জন্য বা 3 বেলা একটু খাবার খাওয়ার জন্য, চাল টাল কেনার জন্য কেউ যদি দেয়, আমরা এসে আপনাদের দিয়ে যাবো, ঠিক আছে? আল্লাহ একদারে বাপ, তোমরা একদারে, তোমাদের বললাম তোমরা একটু চেষ্টা করো। ইনশাল্লাহ ইনশাল্লাহ চেষ্টা করবো, সমস্যা নেই। আসি তাহলে চাচা, ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।